Obadon Kader Bolsen, the BNP Nakepti Bispora. Bispora to Obadon Kader and Hasina Jabosi. Tarato Jati of Bispora. Tara Jati of Bispora. A Jati in Jono. Kokolo Tara Mongol Kisukurta Baranai. তাই তার বিরুদ্ধে যখন বিএনপি দাঁড়াইছে আওয়ামী লীগের জন্য তো বিএনপি অবশ্যই বিস্ফোরক জাতির জন্য বিস্ফোরক না জাতির জন্য বিস্ফোরক হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ আজকে দুর্নীতির কথা বলে লজ্জাও লাগে না আসলে লজ্জা শরম তো নাই লজ্জা শরম তো নাই দেখেন না সারা পৃথিবীতে বলে বর্ষ আবার আইসা বলে আমার কয় বর্ষ মনে হয় সবাই মিথ্যা কথা বলে উনি হাসা কথা বলে সারা দুনিয়া মিথ্যা কথা বলে উনি একমাত্র হাসা সে যার লজ্জা শরম নাই তারে বইলা লাভ আছে তার বাবা শেখ মুজিবুর রহমান নিজে বলছে যেটা আপনাদের কাছে সবার কাছে ইতিহাস আছে ওই রেকর্ড আছে যে আমি কি করব আমি পৃথিবী থেকে সারা পৃথিবীতে ভিক্ষা টিক্ষা করে যা আনি আমার দুই পাশে সব চাটার দল সোরের দল সব চাইটা বেটা খায়া ফেলে কি বলছে কিনা শেখ মুজিবুরটা বলছে এবং শেষ পর্যন্ত এই চোরাদের কারণে তিনি বাধ্য হয়েছিল আওয়ামী লীগকে বিলুপ্ত করতে আওয়ামী লীগকে বিলুপ্ত করছিলেন যে আওয়ামী লীগ নামে সংগঠন থাকতে পারে না এটা সব চোরার দল হয়ে গেছে চুরির দল আজকে তারা সেই আওয়ামী লীগ বড় বড় কথা বলে বড় বড় কথা বলে আজকে এই যে ১৪ দলের প্রধান দেখবেন আমির হোসেন আবু বেশি বলতে চাই না অনেক সিনিয়র নেতা স্বাধীনতার পরে ওনার এলাকায় যে নির্বাচন করত তার বিরুদ্ধে তার কোনো বক্তৃতা দিতে হইতো না ওই সারা এলাকায় লবণ আছে না লবণ নুন যারে কয় এটা পোটলা বাইন্দা সারা এলাকায় লাগায় রাখতো আর বলতো কি লবণ শরীরে ভর দিবে লবণ বলতো চুরি করছে যারা আপনারা দেখছেন রিলিফ চুরি কিভাবে করছে এর জন্য সবাই বলতো যে সেই সময় যে কম্বল এই রিলিফে আসছে শেখ মুজিব নিজে বলছে সেই সময় আওয়ামী লীগের মহানগরের সভাপতি ছিল গাজী গোলাম মোস্তফা এবং রিলিফ কমিটির চেয়ারম্যান ছিল রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ছিল শেখ মুজিব নিজে বসছে গাজী ৭.৫ কোটি কম্বল আসলো হিসাবে তো আমিও পাই আমারটাও খায় ফেলাইলি আজকে এই চোরার দল যখন আজকে দুর্নীতির কথা বলে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে কোন পরিবারের বিরুদ্ধে আজকে সেটা চিন্তা করতে হবে কেন বলে কেন বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্থান হয়েছিল কেন আগমন হয়েছিল কেন জিয়াউর রহমান তো জোর করে রাজনীতিতে আসে নাই জিয়াউর রহমান তো কু করে বা ভাষাল্য দিয়ে ক্ষমতায় আসে নাই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ২৫শে মার্চে যখন সব পালায় গেল তখন তো জিয়াউর রহমান ধূমকেতুর মতো আগমন ঘটেছিল এবং সেই সময় আপনারা তার সেই ঘোষণা আপনারা শুনেছিলেন তারপরে যুদ্ধ শেষ তিনি ব্যারেকে ফিরে গেছিলেন তারে তো সেই সময় সেনা প্রধান বানানো হয় নাই তিনি কিছুই বলেন নাই কিন্তু সেই সময় দেশ চালাইতে পারে না এই আওয়ামী লীগ এই প্রেস ক্লাব এইখানে এইখানে বেওয়ারিস লাশ পড়েছিল যাকে দাফন করত আঞ্জুমানে মফিজুল ইসলাম এই প্রেস ক্লাব এই কমলাপুর স্টেশনে একজন বমি করত আরেকজন সেই বমি খাইত এই সচিবালয়ের সামনে সচিবালয়ের সামনে ডাস্টবিন ছিল এই ডাস্টবিনে এই যে উল্টা দিকে যে হোটেল আছে হোটেল থেকে যে উচ্ছিষ্ট খাবার ফেলে দেওয়া হতো সেই ডাস্টবিনে সেই ডাস্টবিনে উচ্ছিষ্ট খাবার কুকুর এবং মানুষ টানাটানি করতো কে নিয়ে যাবে আজকে বড় বড় কথা বলেন সেই সময় বাংলাদেশ বটমলেস বাস্কেট হিসাবে পরিচিত হয়েছিল আজকে প্রধানমন্ত্রী মাঝে মাঝে বলে বটমলেস বাস্কেট ছিল আমরা তো সেটা করেছি আরে বটমলেস বাস্কেট তো তোমরাই করছি না সারা পৃথিবী থেকে রিলিফ আসতো এই দেশের মানুষ পাইতো না সীমান্তের ওই পারে চলে যেত ওইখানে যা বিক্রি হইতো কারা বিক্রি করছে তোমরা করছো এই চোর এই চোরার দল
আজকে এই চোরার দলের সাথে কারা আছে, আজকে কারা আছে এই সরকারের সাথে? সব ডাকাত সব চোর গুলো একত্র হয়ে আজকে শেখ হাসিনার সাথে আছে। কোনো ভালো মানুষ নাই। ভালো মানুষ যারা আছে তারা ভয়ের চোরে কথা কইতে পারে না, কথা কইতে পারে না, যে কথা বললেই আইন দিয়ে তাকে জেলে পুরবে, আর নাই তার তালে ধরে আনবে, আবার বড় বড় করে বিদেশিদের কাছে কথা বলে। একমাত্র শেখ হাসিনাই পারে এই দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে। ভুয়া এই সমস্ত মিথ্যা কথা, মিথ্যা কথা বলে তারপরে এদের কোনো লজ্জাও নাই, লজ্জাও নাই। আরে বাবা আমরা কি করছি? বিএনপি একটা এখন পর্যন্ত বিএনপি তারেক রহমানের সমালোচনা করে, তারেক রহমানের মামলা দেন। আরে কয়টা মামলা দিবে? দেন না, কোনো মামলা থাকবে না, যখন আওয়ামী লীগও থাকবে না এই মামলাও থাকবে না। খালেদা জিয়ার মামলা দিয়া জেলে দিছেন, খুব বগল দাবাইতেছেন, ওই বগল দাবাইতে দাবাইতে লাল দালানে যাইতে হবে, চিন্তা করেন না। খালেদা জিয়ার কিচ্ছু হবে না, খালেদা জিয়া সসম্মানে বের হয়ে আসবে, তারেক রহমান সসম্মানে দেশে ফিরে আসবে। আর জোবাইদা রহমান তার কি অপরাধ? তার অপরাধটা কি? আপনার ছেলের বউয়ের পরিচয়টা দেন, আপনার ছেলের বউয়ের পরিচয়টা দেন যে তার কি আছে। আর আমাদের নেতা তারেক রহমানের স্ত্রীর পরিচয় যদি জানতে চান তাহলে জায়গা দেখেন কি আছে। তার পরিবারের একটা ঐতিহ্য আছে, একসময় নৌবাহিনী প্রধান ছিলেন, ব্রিটিশ আমলে তার পরিবারের অনেক অবদান আছে, এক সময় মন্ত্রী ছিলেন সেই পরিবারের, এবং লন্ডনে যাওয়ার পরে সেখানে সবচেয়ে নাম করা চিকিৎসা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে ডিগ্রি দিয়েছেন। আজকে সেই ভদ্র মহিলার একটাই অপরাধ, সে তারেক রহমানের স্ত্রী। যদি বাংলাদেশে চাই চলে আসে তাহলে তো পাবলিক সব তার দিকে ছুটব, কাজে এখনই মামলা দিয়ে থামাও। এই সমস্ত মামলা হামলা দিয়া বিএনপি থামাইতে পারছে? পারেন নাই, পারেন নাই। আমরা এখনো বলি, এখনো বিএনপি ধৈর্য ধরে আছে। তারেক রহমানের কত রকম কথা বুঝে চান, ভাবছিলেন বেগম খালেদা জিয়ারে জেলে দিবেন, তারেক রহমানের তো কেউ মানেই না, এই দেশের মানুষও তারা চায় না, তারেক রহমান বিএনপি ধরে রাখতে পারবে না। তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন, তারেক রহমান তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন, একটা কোনো হঠকারী সিদ্ধান্ত আসে নাই জাতির প্রশ্নে, তিনি অনেক ছাড় দিয়েছেন, এখনো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান, কিন্তু তারেক রহমান কোনো হরতাল দেন নাই, তারেক রহমান কোনো উচ্ছৃঙ্খল কোনো কর্মসূচি দেন নাই, তারেক রহমান দেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, এর জন্য এখন পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান চান। আমরা 29 তারিখে বসলাম, বললাম শান্তিপূর্ণ আমরা অবস্থান করব। আপনারা বলে গণতন্ত্র, আরে গণতন্ত্রটা কোথায় আছে? গণতন্ত্র যদি গণতন্ত্রই থাকতো তাহলে তোমার আওয়ামী লীগ, তোমার যুবলীগ, তোমার ঠেঙ্গারে লীগ, তোমার কোদাল লীগ, তোমার হাতুড়ে লীগ, এরা কেন পুলিশের সাথে গেল? কেন গেল পুলিশের সাথে? পুলিশের যদি কোনো কথা থাকে আমাদের সাথে বলবে। এইখানে রাস্তায় আছি, যদি রাস্তায় অসুবিধা হয় পুলিশ আইসা এইখানে বরকতুল্লাহ বুলুকে বলবে বা আমাকে বলবে বা মিলনকে বলবে যে এখানে অসুবিধা হইতেছে এটা করেন। তারপর যদি আমরা না শুনি তারপরে পুলিশ লাল পানি দিবে, নীল পানি দিবে, তারপরে দরকার হলে লাঠি দিয়ে মারবে, তারপরে গুলি করবে। আর ওইখানে দাঁড়ানোর আগেই, দাঁড়ানোর আগেই এক মাইল দূর থেকে গুলি করতে করতে বিএনপি কর্মীদেরকে ছত্রভঙ্গ করতে চাইছেন। ছত্রভঙ্গ করতে পারছেন? পারেন নাই, পারেন নাই। গুলি মানুষ কর্মীরা বুকে নিয়েছে, কিন্তু তারপরও রাজপথে যতক্ষণ থাকার ছিল। আজকে বড় বড় কথা বলেন, আবার পুলিশ থেকে গতকালকে বিবৃতি দিয়েছেন ওনারা কোনো জবরদস্তি করেন নাই। বিবেক, ওই ওবায়দুল কাদের বলছে না বিবেক, আসলে কি ওদের কোনো বিবেক আছে নাকি? কোনো বিবেক নাই। বিবেক থাকলে, মনুষ্যত্ব থাকলে, আর মরার পরে যে এই মাটির তলে যাইতে হবে এই চিন্তা থাকলে এরকম মিথ্যা কথা বলতেন না। এটা চাকরি রক্ষা করার জন্য, হাসিনারে ভয় পান,
আরে হাসিরারে ভয় পান না আল্লাহরে ভয় পান ঠিক আল্লাহর দরবারে যায় এই হিসাব দিতে হবে হাসিরার অন্যায় ও নির্দেশে কতজনকে খুন করেছে যে চৌধুরী আলমকে খুন করেছেন যে ইলিয়াস আলীকে খুন করেছেন শত মায়ের মুখ খালি করেছেন যারা যার গুলিতে তাদের মুখ খালি হয়েছে তাকেই কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে হবে ওইখানে আল্লাহ শুনবে না যে হাসিনা নির্দেশ দিছিল আমি গুলি করছি হবে না তাই এখনো বলি অন্যায় নির্দেশ মানেন না পুলিশদেরকে বলবো আজকে সরকারের কর্মচারী কর্মকর্তাদের বলবো ওই যে একটু আগে মিলন সাহেব বললেন যে 1% নাকি আসলে আসলে তো ঠিক আসলে তো ঠিক কারণ হাসিনা বা আওয়ামী লীগ যে অত্যাচার করতে পারে সেই অত্যাচার এখনো তার অনেক বাকি কিন্তু আমরাও বলতে চাই যে তুমি শতভাগ অত্যাচার করো বিএনপিকে রাজপথ থেকে দূরে সরে ফেলে দিতে পারবা না তবে তোমার ওই পথে আমরা যাইতে চাই না এই যে সচিবালয় আছে বলে তারা কিছুই করে নাই আপনারা দেখছেন না এই সচিবালয়ের নেতারা কর্মচারীদের তো সাক্ষী এই সচিবালয়ের গেঞ্জা বের হওয়ার সময় সেই সময় আওয়ামী লীগের পান্ডারা এই সচিবালয়ের কর্মচারীদেরকে ধরে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছিল ওইটা কোনো অপরাধ না ওইটা হলো অপরাধ না ওইটা জায়েজ আবার সেই সময় তারা খুশি হতো খুব এটা কিন্তু তারেক রহমান সেটা চায় না তারেক রহমানের বক্তৃতা শুনেছেন তিনি কি বলেছেন প্রশাসনের বিরুদ্ধে আমার কোনো আমাদের কোনো ই নাই আপনারাই দেশ চালাবেন আপনারাই দেশ চালাবেন তারেক রহমান কি বলেছেন যেটা আপনারা জানেন আজকের আন্দোলনের মধ্য দিয়ে যে সংস্কার রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে আমরা আগামীতে জয়লাভ করলেও বিএনপি একা সরকার গঠন করবে না সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে ওইটা জিয়া রহমানের পোলাই বলতে পারে ওইটা আপনি বলতে পারবেন না ওইটা একটা তো খালেদা জিয়াই পেরেছিল 2014 সালে 2007 সালে 2096 সালে তিনি যে কথা দিয়েছিলেন সবসময় সেই কথা তিনি রেখেছেন 96 সালে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিলেন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছিল তারপরও প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন দেশের জন্য দেশের মানুষের জন্য এই কেয়ারটেকার গভর্নমেন্টের বিল কে পাস করছে যদি না করতো খালেদা জিয়া কি করতে পারতেন আর এখন বড় বড় কথা বলেন খালেদা জিয়ার সাথে শেখ হাসিনার নাম একসাথে যায় না যায় না খালেদা জিয়া অনেক উঁচুতে আছে ইতিহাসে তার নাম স্মরণীয় হয়ে আছে খালেদা জিয়াকে সেখান থেকে সরাতে পারবেন না অন্যায়ের কাছে মিথ্যার কাছে দেশপ্রেমের কাছে কখনো তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন তিনি আপোষ করেন নাই মাথা নত করেন নাই অন্যায়ের কাছে মাথা নত করেন নাই আর দেশের জন্য দেশের প্রয়োজনে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আজকে সেই সময় বিরোধী দলের আসনে বসেছেন তাই খালেদা জিয়ার সাথে নিজেকে মিলায়েন না আপনি এর আগে নির্বাচনে 154-153টা সিট কেউ ভোটই দিল না এমপি হইল না আপনি সরকার গঠন করে হলেন এর আগে বলছিলেন আপনি আগামী এই নির্বাচন হয়ে যাক এরপরে আমি আরেকটা নির্বাচন দিব কিন্তু কথা রাখার সাহস হয় না আপনার আপনি কথা রাখেন নাই ক্ষমতার লোভে আর বেগম খালেদা জিয়া কথা রেখেছেন তাই পার্থক্য হলো এখানেই তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তারেক রহমান সেই নেতা জিয়া রহমানের পরিবারকে আপনি যতই ধ্বংস করতে চান এই দেশের মানুষ জানে এই দেশের স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয় এই দেশের মানুষের অধিকারকে যদি রক্ষা করতে হয় গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয় তাহলে একমাত্র জিয়ার পরিবারই হলো তাদের শেষ ঠিকানা তাই আজকে মানুষ আপনি হাজার এগুলো করলেও মানুষ সেটাকে বিশ্বাস করে না তাই আমরা এখনো বলতে চাই এখনো বলতে চাই পুলিশ ভাইদের বলবো গুলি করা বন্ধ করেন অন্যায় গ্রেপ্তার বন্ধ করেন এই সময় এই সময় শেষ সময় না আরো সময় আছে কাজেই যারা আইনকে অন্যায়ভাবে প্রয়োগ করছেন
অবশ্যই তার বিচার হবেই হবে, কেউ রক্ষা করতে পারবে না। আপনারা আমাদের বিরুদ্ধে, আমাদের শত্রু, আমাদের সংগ্রাম হলো আওয়ামী লীগের বিরুদ্ধে চোর, ভোট চোরদের বিরুদ্ধে। দেশের দেশের সম্পদ যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে, তাই তার পক্ষে দাঁড়ায় না, জনগণের বিপক্ষে দাঁড়ায় না। কারণ খালেদা জিয়া আজকে জেলে রেখেছেন, তারেক রহমানকে না আসতে পারে সেই কারণে মামলা দিচ্ছেন, জুমাইদুর রহমান বিরুদ্ধে মামলা দিচ্ছেন, কোনো লাভ হবে না। ওই পথ থেকে দূরে সরে আইসা গণতন্ত্রের পথে আসেন। শেষ রক্ষা হবে কিনা আপনার সামনে দুইটাই পথ। একটা হলো যে আপনার পদত্যাগ করে যদি আপনি আজকে সংসদীয় গণতন্ত্র যদি রক্ষা করতে চান, এটা একটা পথ। আরেকটা হলো যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে ক্ষমতা থেকে নামানো, তাহলে কিন্তু আপনার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। কোন পথটা বেছে নেবেন, আপনি এখনো সময় আছে, এখনো সময় আছে, সেটা বেছে নেন। আমরা জোর জবরদস্তি করতে চাই না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আজকে এখানে যারা এসেছেন, আমাকে যারা আমন্ত্রণ করেছেন, আপনাদের সবাইকে বলবো, আজকে রিক্সাওয়ালা, আজকে মুটে মজুর, আজকে এই বাসে যারা আছেন সবাইকে বলবো, এই আন্দোলন আপনাদের ভোটের অধিকারের জন্য, এই আন্দোলন আপনাদের চালের দাম কমানোর জন্য, গ্যাসের দাম কমানোর জন্য, দাম কমানোর জন্য, বিদ্যুতের দাম কমানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য। তাই এই আন্দোলনের শরিক হন, অন্য কোনো কিছু না, শুধু রাজপথে নেমে আসুন। রাজপথে হেঁটে হেঁটেই আমরা এই সরকারকে গণ উত্থানের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা পদত্যাগ করতে বাধ্য করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।